नमस्कार आपनारा देखछेन चैनल 24/7 आपनादेर संगे एई मुहूर्ते रयेछे आमी अर्णव। चोख राखबो एई मुहूर्तेर अत्यंत गुरुत्वपूर्ण एकटी खबरे। ভোটের পর থেকে এবং ভোটের ফল প্রকাশের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘটে চলেছে নানা রকম হিংসাত্মক ঘটনা। সে নিয়ে নানা রকমভাবে এগিয়েছে বিচার পদ্ধতি। জাতীয় মানবাধিকার কমিশন আজ পরিদর্শনে এসেছেন এবং তারা পরিদর্শন করছেন মিনাখা, বসিরহাট, বারাসাতের বিভিন্ন চত্বর। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মিনাখা থেকে অর্ণব মৈত্র। সরাসরি চলে যাচ্ছি অর্ণবের কাছে। অর্ণব, তুমি এই মুহূর্তে ঠিক কোথায় আছো? দেখো, আমি এই মুহূর্তে আছি মিনাখাতে। আমরা যেটা জানতে পারছি যে মানবাধিকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল তারা হারোয়াতে এসেছেন, হারোয়া থানায় তারা গিয়েছেন। হারোয়া থানা থেকে তারা যাবতীয় অনেক নথিপত্র তারা সংগ্রহ করে নিয়ে তারা সন্ধ্যাকালীন উদ্দেশ্যে রওনা দিয়েছে। আচ্ছা, কি দেখা যাচ্ছে, কোথায় কোথায় তারা পরিদর্শন করছেন? দেখো, ইতিমধ্যে তারা হারোয়াতে এসেছেন। হারোয়া থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছেন। তারা সেখান থেকে তারা যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে তারা সন্ধ্যাস্থলের উদ্দেশ্যে। তোমাকে যেটা বলে রাখি, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে যেভাবে রাজ্য জুড়ে যেভাবে জেলায় জেলায় এবং প্রতিটা ব্লকে ব্লকে যে বিজেপি কর্মীরা যে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন এবং সে খবরও বারবার করে আমরাও দেখেছি, এবং সেই তারপর থেকেই রাজ্য থেকে বিভিন্ন বিজেপি কর্মীরা একাধিকবার তারা দিল্লিতে গেছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে তারা কথা বলেছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছে, রাজ্যে নানা রকম পরিস্থিতির কথা তারা সেখানে জানিয়েছে। সেই জানানোর পরিপ্রেক্ষিতেই আজ মানবাধিকারের বেশ কয়েকজন সদস্য তারা আজকে এখানে এসেছেন। এসে তারা হারোয়া থানা তারা যাবতীয় তারা নথি তারা সংগ্রহ করেছেন যে কি কারণে ঘর ছাড়া হয়েছে, কেন তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, টোটাল ব্যাপারটা তারা তারা সংগ্রহ করেছেন এবং তারা সেখান থেকে নথি সংগ্রহ করে সন্দেশখালীর প্রতিনিধি দলটিতে আমরা যেটা জানতে পারছি প্রতিনিধি দল কেন্দ্র থেকে তারা এসেছেন। তারা এসে তারা এই সমস্ত তদন্ত কাজ তারা শুরু করেছে। কারা কারা রয়েছেন এই প্রতিনিধি দলে? দেখো, এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে তাদের নাম এবং তাদের পদের নাম পুরোপুরি ভাবে আমরা জানতে পারিনি। এখন তারা খুব দুঃসাহসের সঙ্গে তারা হারোয়া থানায় তারা ঢুকেছে। সেখান থেকে খুব একেবারে খুব তাড়াতাড়ি, যেহেতু দিনের আরো আর বেশিক্ষণ থাকবে না, তাদেরকে আবার ফিরে যেতে যেতে হবে। সেই দিকে তারা নজর রেখে তারা এখনো পর্যন্ত আমাদের মুখোমুখি তারা এখনো হয়নি। তারা একেবারে হারোয়া থানা থেকে তারা নথি সংগ্রহ করে তারা একেবারে থানার উদ্দেশ্যে তারা বেরিয়ে গেছে। আচ্ছা অর্ণব, আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, স্থানীয় মানুষের প্রতিক্রিয়াটা ঠিক কিরকম? বলছি যে স্থানীয় মানুষের প্রতিক্রিয়াটা ঠিক কিরকম? দেখো, স্থানীয় মানুষ কথা, স্থানীয় বিজেপি কর্মীদের একটা প্রতিক্রিয়া, তাদের যে একটা দাবি যে নির্বাচনের পর থেকে তারা যেভাবে শাসক দলের হাতে তারা যেভাবে আক্রান্ত হয়েছে, তাদের যেভাবে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তারা যেভাবে আক্রান্ত হয়েছে এবং সেই বারবার তাদেরকে উচ্চতা পরিস্থিতি জানানোর পরে তারা দিল্লিতে কিছু, তারপরে যে কমিশন থেকে যে তারা লোকজন এসছে, তারা কিন্তু এলাকায় গিয়ে পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখছে না, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন স্থানীয়রা। এবং বসিরহাটের বিজেপি কর্মীরাও কিন্তু এই অভিযোগটাই কিন্তু করেছে যে তারা সরাসরি আসছে, এসে তারা থানায় যাচ্ছে, থানা থেকে তারা নথি সংগ্রহ করছে। এটা একেবারে যেটা পুরো মেনে নিতে পারছে না। তারা চাইছে কি যে তারা এলাকাতে আসুক, তারা এলাকায় তারা ঘুরুক, তারা এলাকার যে পরিস্থিতি, যে এলাকার যে ভয়ানক যে পরিস্থিতি, একাধিক বাড়ি এবং গ্রামের পর গ্রাম যে বাড়ি ঘর যে ভাঙচুর করা হয়েছে, সেই দৃশ্যগুলো তারা অন্তর অন্তর দেখে যাক, এমনটাই দাবি করেছে বিজেপির পক্ষ থেকে। তারা দাবি করেছে তাদের যে দাবি যে হ্যাঁ, নির্বাচন যে কমিশনার থেকে যে এসছেন তারা থানায় যাক, তারা থানায় যাওয়ার পাশাপাশি তারা এলাকাতে ঘুরুক, তারা এলাকাতে ঘুরে তারা সেখান থেকে নথিগুলোকে সংগ্রহ করুক। সেই নিয়ে এলাকার মানুষ এবং বিজেপি স্থানীয় বিজেপি কর্মী এবং প্রতিটা বিজেপি সাংগঠনিক বিজেপি কর্মীদের পক্ষ থেকে তারা একটা চাপা খবর তারা ইতিমধ্যে তারা প্রকাশ করেছে।
ধন্যবাদ অর্ণব। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র। ভোট পরবর্তী হিংসা পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন, তারা ঠিক কি কি ভূমিকা পালন করছে, কারাই বা আছেন, কতজনের প্রতিনিধি দল, এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিলাম আমাদের চ্যানেল 24/7 এর প্রতিনিধি অর্ণব মৈত্রের থেকে। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।